সম্মানিত শুধীবিন্দু আমি জাকির নায়কের একটি অনুষ্ঠান দেখে সকল দর্শককে অনুষ্ঠানটি বিবেচনা করার জন্য এবং তা শোনার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের যে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে আমাদের যে মতপার্থক্য যে আমরা মুসলমান হয়ে আমরা আল্লাহকে সেজদা করি এবং কোরআন হাদিসে আছে আল্লাহকে সেজদা করার জন্য যে আমরা এইখানে যে বিভিন্ন কবরস্থান বিভিন্ন মাজার এগুলাতে আমরা সেজদা কেন করি সেজদা করা আমাদের কি জায়েজদা না না জায়েজ আসলে মাওলানা জাকির নায়েক বলেছেন যে একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না এই যে মাজারে যারা সেজদা করে তা না কবরে যারা সেজদা করে না এবং একমাত্র আল্লাহাক বলেছেন আমি যদি সেজ আমি আমাকে ব্যতীত আল্লাহকে ব্যতীত যদি কাউকে সেজদা করতে বলতাম তারপরে তাহলে আমি মা বাবাকে প্রথম মা এবং পরে বাবাকে সেজদা করতে বলতাম আমি কিন্তু আর কাহকে যদি সেজদা করা আল্লাপা কোরআনে বলেছেন যে অন্য কাহকে সেজদা করা নাদায় এবং হারাম এবং একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহই আল্লাহ 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 ব্যতীত কাউকে সেজদা করা যাবে না আপনার মাজার আছে মাজারে সেজদা করা কবরে সেজদা করা এটা একান্তে নাদ এবং হারাম